ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হতে চলেছে শ্যামসুন্দর কং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত, এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। টিএফএ পরিচালিত রাজ্যের সর্ববৃহৎ এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনার প্রাক মুহূর্তে এক গুচ্ছ ঘোষণা দিলেন রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা ঘোষণা দেন, এবারের সদ্য সমাপ্ত বি ডিভিশন ও সি ডিভিশনে অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে 7,000 ও 5,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। শুধু তাই নয়, সিনিয়র লীগ শুরু হবার আগে এদিনের সাংবাদিক সম্মেলনে এই ডিভিশনে অংশ নিতে যাওয়া দলগুলির হাতে 20,000 টাকা করে চেক তুলে দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কং জুয়েলার্সের কর্ণধার তথা টিএফএ এর সভাপতি রূপক সাহা, শ্রী সাহার সহধর্মিনী অর্পিতা সাহা, মুখ্য উপদেষ্টা রতন সাহা, সভাপতি প্রণব সরকার, সম্পাদক অমিত চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে টিএফএ সহ সভাপতি রূপক সাহা বলেন, ফুটবল ময়দানে দর্শক টানতে হলে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে, তরুণ প্রজন্মদের উৎসাহ দিতে বড় মঞ্চ দেওয়ার চেষ্টা করা হবে, আর তা দিতে পারে একমাত্র প্রশিক্ষকরা। প্রশিক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করে স্থানীয়দের গুরুত্ব দিলে ফুটবল ময়দানের আকর্ষণ অনেকটাই বেড়ে যাবে। এক্ষেত্রে যে কোনো সহযোগিতায় তিনি এগিয়ে আসতে প্রস্তুত। ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই চেষ্টাগুলো থাকবে কলকাতা আমাদের ইয়াংস্টারদের, আমাদের তরুণ প্রজন্মকে একটা বড় মঞ্চ দেওয়ার জন্য। আর এই বড় মঞ্চটা দিতে পারেন আমাদের কোচেসরা, কোচেসরা যদি স্থানীয় প্লেয়ারদের প্রমোট করেন, অবশ্যই ফরেনার্সরা আসবে, ভিনদেশি প্লেয়াররা আসবেন, অন্য রাজ্যের ভালো প্লেয়াররা আসবেন, তাতে করে ফুটবলের মান বাড়বে। তো একই সাথে আমাদের স্থানীয় ছেলেরা যদি খেলে তাহলে কিন্তু ফুটবলে আবার লোক ফিরে আসবে, ফুটবলের আকর্ষণ বাড়বে, আমরা চিয়ার করার জন্য, চিৎকার করার জন্য লোক পাবো। কারণ আমার বাড়ির পাশের ছেলেটি ওই মাঠে খেলছে, তার সাথে খেলছে, তাকে কিন্তু আমরা সাপোর্ট করতাম। আমি এই সবে খেলা দেখতে গেছিলাম, আমি দেখছিলাম পুরো মাঠে পর্তুগাল উরুগুয়ে ম্যাচে 80% লোক পর্তুগালকে সাপোর্ট করছে। আমি আর অর্পিতা নিজেদের মধ্যে কথা বলছিলাম, এর মধ্যে পর্তুগালের কতজন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।